কেন্দ্র নগাঁও রিহ্যাব সেন্টারত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর ঘটনা। নিশা মুক্তির নামত উলঙ্গ করে নির্যাতন চলার অভিযোগ আবাসিক। নগাঁও রিহ্যাব সেন্টারত ভয়ঙ্কর কাণ্ড, নিশা মুক্তির নামত নির্যাতন, সাধারণ কথাতেই মারধর, বেল্টর কূপ, আনকি উলঙ্গ করে আবাসিক পুহার অভিযোগ ভুক্তভোগীর। মানে বহুত মারপিট করে হাতে দি আর মানে মেন্টালি আপনার বহুত বাইবেলে বিগ বাটাম লো পেলে বহুত মানে কারেন্ট ওয়ার দি পেলে পিটে সরু মানে ভুল এটা করলে বলে বহুত মিছামিছি মারে। নগাঁওর পানীগাঁওর উইলিং ওয়ে ওয়েলনেস নামৰ নিশা মুক্তি কেন্দ্রের পৰা পলায়ন করা সন্তোষ কুমার গুপ্তাই উদঙালে কর্তৃপক্ষর ভয়ঙ্কর কাণ্ড। বহুত পিছে আপনার 10টা বাজার পর রাতে 3টা বাজালে শুব নিদিকে মো মাথার বহুত মারিছে, পিঠিত মারিছে, বিল আর আপনার কারেন্ট ওয়ার্ডি বহুত পিছে। 5 মাস পূর্বে পানীগাঁও সয়ালির নিশা মুক্তি কেন্দ্রত ভর্তি করার পাছতেই সন্তোষের উপর চলিছিল নির্যাতন, অমানসিক নির্যাতন চলাই উইলিং ওয়ে ওয়েলনেস কর্তৃপক্ষই মানসিক রোগী সজোয়ার চেষ্টা করেছিল সন্তোষক। তেনেকা বহুত লোক অত্যাচার করে আর ঘর মানুষ গার্জেন আহিলে কয় যে মেন্টে ভালে আছে, মেন্টালি লক করব নিদিয়ে, তেহেতো আন্ডাত হয়ে যায় ন বস্তুটো, 1 মাহ বস্তুটো আপনার 5 মাহ লগাই দিয়ে, 7 মাহ 8 মাহ মো যেনকা অতি করেছে তেনকা আর 5-6 জনক করেছে। সাধারণ কথাতেই চর ঘুষা, লাঠি আর বেল্টর কুবত মূর আর বুকুত গুরুতরভাবে আঘাত পায় নগাঁওর এখন ব্যক্তিগত নার্সিং হোমর আইসিউত ভর্তি হবলগা হয়েছিল সন্তোষ কুমার গুপ্তা। সন্তোষের এই দশা হওয়ার পাছতেই ন্যায় বিচারি আরক্ষীর কাছ চাপিছে ভুক্তভোগী পরিয়াল, নগাঁও সদর থানাত দাখিল করেছে এজাহার। 13 তারিখে আপনার কৈছে ফোন করে পেলায় যে হেৰি আপনার ভায়েকর বেমার হয়েছে, আপনাকে লো যাও কৈছে, বেমার বলে কৈছে, কৈছে কই পেলায় তাতে আমি বেলেগ বেমার বলে কৈছে, কিন্তু হেৰি বেমার আমি ইয়াত এটা টেস্ট কৰিছো, বেমার নাই। পাছে প্রশ্ন হয় নিশা মুক্তির নামত উদ্ভণ্ডালি করা উইলিং ওয়ে ওয়েলনেসর বিরুদ্ধে ব্যবস্থা লবনে নগাঁও আরক্ষীয়ে। নগাঁওর পৰা নিরুৎপল বরা, নিউজ18 অসম নর্থ ইস্ট। এবার ব্যক্তিগত হসপিটালের আজব কাণ্ড, মহিলার বিপরীতে পরিয়ালক গতালে পুরুষের মৃতদেহ, মৃতদেহ ঘরলে অহার পাছতে পোহরলে আহিল সমগ্র ঘটনা। জিএনআরসি হাসপাতালের আজব কাণ্ড, নবজাতক নহয় মৃতদেহ সাল সলনি। উত্তর গুহাটির জিএনআরসি হাসপাতালত মৃত্যু হওয়া জ্যোতিকা বসুমতারীক সৎকার করবলে রয়ে আছিল উদালগুড়ির ভকতপাড়া রাইজ। পাছে অ্যাম্বুলেন্সের পর মৃতদেহ নবার পাছতে হাহাকার লাগিল ঘরখনক। জ্যোতিকা বসুমতারীর সলনি হাসপাতাল কর্তৃপক্ষ প্রেরণ করেছিল পুরুষের মৃতদেহ। গোটাই ক্লিয়ারেন্স করে কিনে আমি কলো বলে আমার তো ডেড বডিটা ওলাই দিও কেন বলে, কি নাম বলে জ্যোতিকা বসুমতারী। দুঃখর মাজতে জিএনআরসি হাসপাতালের কাণ্ড দেখি ক্ষোভিত হয়ে উঠিল পরিয়াল। খোঁজ খবর লওয়ার পাছতে মৃতদেহ তো আশুতোষ সরকারের বলে জানিব পারিলে জ্যোতিকা বসুমতারীর পরিয়ালে। জ্যোতিকা বসুমতারীর জায়গা এই এখেতক উঠাই দিলে। কি নাম এখেতর? এখেতর আশুতোষ সরকার বলে। উত্তর গুহাটির জিএনআরসি হাসপাতালত মৃত্যু হয়েছিল হৃদরোগত আক্রান্ত জ্যোতিকা বসুমতারী। সমুদায় ধনবিদ পরিশোধের পাছত চিকিৎসালয় কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সত তুলি দিছিল মৃতদেহ। পাছে জ্যোতিকা বসুমতারীর মৃতদেহ পঠাবলগা অ্যাম্বুলেন্সত হাসপাতাল কর্তৃপক্ষই তুলি দিছিল উদালগুড়ি জেলারে আশুতোষ সরকারের মৃতদেহ। অবশেষত ভুল স্বীকার করিলে জিএনআরসির জনসম্পর্করক্ষী বিষয়ায়। নিশ্চয়কৈ এইটো চাবলগীয়া বিষয় আমার কারণে আমরা অনুসন্ধান আরম্ভ করেছো অলরেডি, আর যদি কারো ভুল আছে জিএনএসি ফালের পর কোনো কর্মচারী নিশ্চয়কৈ আমি বিভিন্ন অবস্থা লওয়া হব হব না লাগিছিলে, আর আমি এটাও হয়েছে বলে মই ঘপকে কই দিব নোৱাৰিম, কারণ আমি যেহেতু অভিযুক্ত হয়ে পাইছো গতি গোটেই অনুসন্ধানখিনি করার পিছতহে আমি নিশ্চিত হম কি হয়েছিল। চিকিৎসালয়ের নিয়ম মতে মৃতদেহ গতোৱাৰ পূর্বে চিনাক্তর বাবে আত্মীয়ক দেখুৱাব লাগে মুখ, ইমানৰ পাছতো কেনেকৈ এনে মাৰাত্মক ভুল কৰিব পাৰিলে উত্তৰ গুৱাহাটীৰ জিএনআৰচি হাস্পতাল কৰ্তৃপক্ষই।
মৃতদেহক লৈ হেতালি খেলা উত্তৰ গুৱাহাটীৰ জি এন আৰ চি হাস্পতাল কৰ্তৃপক্ষৰ বিৰুদ্ধে তদন্ত আৰম্ভ কৰিছে কলাইগাঁও আৰক্ষীয়ে। তদন্তত অচিৰেই চামিল হ'ব উত্তৰ গুৱাহাটী আৰক্ষীও। উত্তৰ গুৱাহাটীৰ পৰা ৰন্তু বৈশ্যৰ সহযোগত ওদালগুৰিৰ পৰা ৰিপুঞ্জয় নাথৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। দেখি বিদেশী পৰ্যটকৰ সমাগমেৰে উথপ